কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ বহাল রাখল সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত এমনকি চিকিৎসার জন্য তার দুবাই যাত্রার ক্ষেত্রেও কোনো বাধা সৃষ্টি করা যাবে না বলে সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্টের আজকের এই নির্দেশে স্পষ্টতই স্বস্তি পেলেন অভিষেক এর আগে তাকে এবং তার স্ত্রীকে যাতে দিল্লির বদলে কলকাতায় জেরা করা হয় সেই আবেদন জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতক সুপ্রিম কোর্ট সেই আবেদনও মেনে নেয় তবে কলকাতায় জেরা করতে গিয়ে ইডি আধিকারিকদের যাতে কোনো হেনস্থার মুখে পড়তে না হয় আদালত তা পুলিশ প্রশাসনকে নিশ্চিত করার নির্দেশ দেয়